বইয়ের একশো চুয়াত্তর নং পৃষ্ঠায় টেডি বিয়ারদের নিয়ে লেখা একটা ছড়া রয়েছে দেখো এখানে টেডি বিয়ারদের ছবি রয়েছে তোমরা সকলেই টেডি বিয়ার চেনো আশা করি তোমাদের আলাদা করে টেডি বিয়ার চেনাতে হবে না টেডি শব্দের অর্থ হলো খেলনা আর বিয়ার শব্দের অর্থ হলো ভালুক তো এগুলো খেলনা ভালুক এখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সে অর্থাৎ শোনো এবং বলো সাম টেডিবিয়ার্স অর্থাৎ এই ছড়ার নাম রাখা হয়েছে কিছু টেডিবিয়ার্স বা কিছু খেলনা ভালুক আগে তোমরা শুনে নাও সম্পূর্ণ ছড়াটা কিভাবে পাঠ করবে তারপর আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে এর অর্থ বুঝিয়ে দেব তো দেখা যাক কি লেখা রয়েছে ছড়ায় সাম টেডি বিয়ার্স আর টাইনি সাম বিয়ার্স আর টল সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড সাম টেডি আর স্মল অল টেডি বিয়ার ভেরি গুড অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড এবারে এর অর্থে আসা যাক দেখা যাক কি বলা হচ্ছে সাম টেডি আর টাইনি অর্থাৎ কিছু বিয়ার হয় অতি ক্ষুদ্র বা খুব ছোট বলা যায় পুঁচকে সাম টেডি বিয়ার্স আর টল আবার কিছু টেডি বিয়ার হয় লম এখানেই দেখা যাচ্ছে একটা পুঁচকে টেডি বিয়ার আবার এখানে একটা লম্বা টেডি বিয়ার সাম টেডি বিয়ার্স আর বিগ কিছু টেডি বিয়ার হয় বড় অ্যান্ড রাউন্ড এবং গোল অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল এবং কিছু টেডি বিয়ার হয় ছোট অল টেডি বিয়ার্স লুক হ্যাপি অর্থাৎ সব টেডি বিয়ারকে দেখতেই সুখী বা খুশি মুখটা হাসি হাসি টাইপের দেখতে তাদের দেখবে নো বিয়ার লুকস স্যাড অর্থাৎ কোনো বিয়ার ই দুঃখী নয় অল টেডি বিয়ার্স আর ভেরি গুড অর্থাৎ সমস্ত বিয়ার ই খুব ভালো অ্যান্ড নো টেডি বিয়ার ইজ ব্যাড এবং কোনো বিয়ার ই খারাপ নয় এবারে চলে আসছি একশো পঁচাত্তর রং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে বিন্দুগুলি যোগ করে ছবি আঁকি ও রং করি এখানে দেখো বেশ কিছু বিন্দু দেওয়া রয়েছে এই বিন্দুগুলোকে এভাবে যোগ করতে হবে যোগ করে প্রথমে ছবিটাকে আগে তৈরি করে নিতে হবে তারপর কি করতে হবে সেই ছবিতে রং করতে হবে এখানে রঙ করতে হবে তো তোমরা এটা নিজেরা চেষ্টা করবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের একশো ছিয়াত্তর নং পৃষ্ঠায় এখানে আমরা দল গড়ে বিয়োগ করে ভাগের ধারণা পাব বিয়োগের মাধ্যমে আমরা ভাগ শিখবো এই অংশে আলোর উৎসব দেখো অঙ্কে কি বলা হচ্ছে আজ উৎসবে আমরা মোমবাতি জ্বালাবো মিতা দিদি আমাদের চারজনকে আটটি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন আমরা প্রত্যেকে কতগুলো মোমবাতি পেলাম হিসাব করে দেখি তো মোট মোমবাতির সংখ্যা আটটি এবং মানুষ দিয়ে ভাগ করতে হবে এটা আমরা সহজে চার তোমরা যদি ভাগ পারো তাহলে সহজে আলাদা করে তোমরা ভাগ করে নিতে পারো তবে এখানে যেটা করতে হবে সেটা হলো বিয়োগের মাধ্যমে আমরা ভাগ শিখব তো নিয়মটা কেমন মোমবাতির সংখ্যা কটি আটটি আর মানুষ কজন চারজন এই চারজন মানুষ যদি একটা একটা করে মোমবাতি নেয় তাহলে চারটে মোমবাতি কমে যাবে তো প্রথমে আট থেকে চারটে মোমবাতি কমিয়ে দিলাম একবার আট থেকে চারটে মোমবাতি কমিয়ে দিলাম তারপর পড়ে থাকলো কটি মোমবাতি চারটি মোমবাতি আবার যদি চারটি মোমবাতি পড়ে থাকে আবার দ্বিতীয়বার সবাই একটা একটা করে মোমবাতি নিলাম অর্থাৎ আবার চারজন চারটি মোমবাতি নিয়ে নিল তো দ্বিতীয়বার আবার সবাই একটি করে বা টোটাল চারটি মোমবাতি নিয়ে নিলে শূন্যটি মোমবাতি পড়ে থাকে তো দুইবারে সমস্ত মোমবাতি শেষ হয়ে গেল তাই উত্তর হবে দুই তাই প্রত্যেকে দুটি করে মোমবাতি পেলাম বা এখানে চারের ঘরের নামটা পড়লেও আমরা উত্তর পেয়ে যাব। চার দুগুণো আট তো ঠিক করেছে কিনা না যাচাই করি তো এখানে প্রত্যেকে কটি করে মোমবাতি পেলো দুটি করে আর মোট ছিল চারজন মোট চারজন ছিল আর দুটি করে মোমবাতি পেলো চার দুগুণো আট টোটাল আটটি মোমবাতি ঠিক হয়েছে কিনা এখানে আমরা যাচাই করে দেখে নিলাম এবারে আসছি নিচের অংশে এখানে আরও একটা অঙ্ক রয়েছে বারোজন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করি তো মোট বারোজন লোক এবং তিনটি নৌকা তো বারোকে কত দিয়ে ভাগ করতে হবে বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে এখানে দেখো বলেই দেওয়া হচ্ছে বারবার বিয়োগের মাধ্যমে প্রকাশ করে নিজে ভাগ করি তো এটা কিভাবে করবে বারোকে যেহেতু তিন দিয়ে ভাগ তাই বারোর থেকে প্রথমে তিন বিয়োগ করো কত হচ্ছে নয় হচ্ছে তো একবার তিন বিয়োগ করলাম তারপর আরও নয় থাকলো আবার নয়ের থেকে তিন বিয়োগ করলাম দুবার নয়ের থেকে তিন বিয়োগ করলাম তাহলে নয়ের থেকে তিন বিয়োগ করলে ছয় থাকছে এই ছয়কে আবার তিন দিয়ে বিয়োগ করো ছয়ের থেকে তিন চলে গেলে তিন থাকে তো এটা আমরা ছয়ের থেকে যখন আমরা তিন বাদ দিচ্ছি এটা তিনবার বিয়োগ করলাম আবার এই তিনের থেকে আবার তিন বাদ দাও কতবার হল চারবার তিন বিয়োগ করলাম এবার শূন্য চলে আসলো যতক্ষণ না আমরা বিয়োগ করতে পারবো ততক্ষণ আমাদের বিয়োগ করতে থাকতে হবে তো কতবারে আমরা শূন্য পেলাম চারবারে উত্তর কত হবে চার দেখো এখানে যদি তিনের ঘরের নামটা পড়ি তিনে চারে বারো তাহলে কজন হচ্ছে চারজন এক একটা নৌকায় চারজন করে লোক ধরবে তো অঙ্ক ঠিক হয়েছে কি কী করে আমরা যাচাই করতে পারি তিনটি নৌকা ছিল এবং প্রত্যেকটা নৌকায় চারজন করে উঠল তিনে চারে বারো বারো হলো তো এই দেখো বারোজন লোক ধরলো তো তো অঙ্ক ঠিক হয়েছে কি আমরা এভাবে গুণের মাধ্যমে যাচাই করে নিতে পারি এবারে চলে আসছি একশো সাতাত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে নিচের অঙ্কগুলি বারবার বিয়োগ করে ও দল গড়ে ভাগ করি এখানে বলা হচ্ছে দশটি বল আছে দুটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখি তো দশকে দুই দিয়ে ভাগ করতে হবে তো এখানে দশকে দুই দিয়ে বিয়োগ করতে থাকতে হবে দশ বিয়োগ দুই একবার তো দশের থেকে দুই চলে গেলে আট থাকে আটকে আবার দুই দিয়ে বিয়োগ করবো বার তো আটের থেকে দুই চলে গেলে ছয় থাকে ছয়কে আবার দুই দিয়ে বিয়োগ করব তিনবার তো ছয়ের থেকে দুই চলে গেলে চার থাকে চারকে আবার দুই দিয়ে বিয়োগ করি চারবার দুই দুইকে আবার দুই দিয়ে বিয়োগ করি বার এবারে আমরা শূন্য পেলাম তো আ একটা ঝুড়িতে পাঁচটা করে বল থাকবে এখানে লিখতে হবে একটি ঝুড়িতে রাখলাম পাঁচটি বল আর এখানে দুটো ঝুড়িতে পাঁচটি পাঁচটি করে বল তোমরা এঁকে দিতে পারো তো ঠিক হয়েছে কি না কি করে যাচাই করবে একটি ঝুড়িতে পাঁচটি বল এবং মোট দুটি ঝুড়ি পাঁচ দুগুনো দশ দেখো দশটি বল ছিল উত্তর ঠিক এবারে চলে আসছি পরের অঙ্কে বারোটি বেলুন আছে তিনটি জায়গায় সমান সংখ্যায় বেলুন ভাগ করি তো বারোকে কি তিন দিয়ে ভাগ করতে হবে তো এখানে রয়েছে বারো একে তিন দিয়ে কি করব বিয়োগ করব। বিয়োগ পদ্ধতিতে করছি একবার বারোর থেকে তিন চলে গেলে কত থাকে বারোর থেকে তিন চলে গেলে নয় থাকে এই নয়কে আবার তিন দিয়ে বিয়োগ করতে হবে দুইবার নয়কে তিন দিয়ে বিয়োগ করলে ছয় থাকে ছয়কে আবার তিন দিয়ে বিয়োগ করতে হবে তিনবার ছয়কে তিন দিয়ে বিয়োগ করলে তিন থাকে এই তিনকে আবার তিন দিয়ে বিয়োগ করতে হবে চারবার তিনকে তিন দিয়ে বিয়োগ করলে কত থাকে শূন্য থাকে তো চারবারে শূন্য হচ্ছে বিয়োগ তাই উত্তর কত হবে চার এখানে দেখো উত্তর হবে চার কারণ এখানে যদি আমরা সাধারণভাবে তিনের ঘরের নামটা পড়ি তিনে চারে বারো তো আমাদের এখানে চার ই হচ্ছে উত্তর একটি জায়গায় চারটি বেলুন রাখলাম তো ঠিক করেছি কি না আমরা কি করে যাচাই করব। কয়টি জায়গায় রাখতে হবে তিনটি জায়গায় তো একটা জায়গায় রাখলাম কটি চারটি তিনে চারি বারো বারো হচ্ছে তো উত্তর বারোটি বেলুন ছিল তো উত্তর ঠিক আছে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে আজ আমরা চারটি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট কুড়ি জন বন্ধু মাঠে খেলতে এসেছি প্রতি দলে কতজন থাকবো হিসাব করি মোট কজন কুড়িজন কয়টা দলে ভাগ হবে চারটে দলে দেখো এখানে আমরা সহজ ভাগ করতে পারি চারের ঘরের নামটা পড়লে চার পাঁচা কুড়ি উত্তর আমরা পাঁচ পেয়ে যাচ্ছি প্রতিটি দলে জন থাকবে কিন্তু এটাকে আমরা বিয়োগ পদ্ধতিতে করবো কুড়িকে কত দিয়ে ভাগ করতে হচ্ছে চার দিয়ে তো তাই কুড়িকে আমরা চার দিয়ে বিয়োগ করতে থাকব। তো কুড়িকে চার দিয়ে বিয়োগ করলে প্রথমে আমরা পাবো ষোলো তো একবার বিয়োগ করলাম তারপর ষোলোকে আমরা যদি চার দিয়ে বিয়োগ করি ষোলোকে চার দিয়ে বিয়োগ করলে হবে বারো এটা দুইবার বিয়োগ করলাম তো বারোকে আবার আমরা চার দিয়ে বিয়োগ করছি তিনবার তো বারোকে চার দিয়ে বিয়োগ করলে আমরা কী পাচ্ছি আট আটকে আবার চার দিয়ে বিয়োগ করব। চারবার বিয়োগ করা হচ্ছে তো আটকে চার দিয়ে বিয়োগ করলে থাকছে কত চার এই চারকে আবার চার দিয়ে বিয়োগ করি পাঁচবার বিয়োগ করা হলো তো চারকে চার দিয়ে বিয়োগ পাঁচ চার দিয়ে বিয়োগ করলে থাকছে শূন্য তো পাঁচ বারে আমরা শূন্য পাচ্ছি তো উত্তর কত হচ্ছে পাঁচ দেখো এখানে আমাদের উত্তর পাঁচ হয়েছিল তো এবারে আমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা আমরা কিভাবে দেখব মোট কটা দল ছিল চারটে দল এক একটা দলে কতজন থাকবে পাঁচ জন তো চার পাঁচ আর কুড়ি মোট কুড়ি জন হলো তো উত্তর ঠিক এবারে চলে আসছি একশো আটাত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে কাঠি দিয়ে দল গড়ি একুশকে এখানে তিন দিয়ে ভাগ করা হয়েছে এখানে বিয়োগ পদ্ধতিতে দেখো একটা লম্বা বিয়োগ হয়েছে বারে শূন্য হচ্ছে তাহলে এর উত্তর একুশকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাত এবং এটা সহজ পদ্ধতি একুশকে এভাবে তিন দিয়ে ভাগ করা হয়েছে তিনে সাতা একুশ এবারে চলে আসছি নিচের অঙ্কে এখানে বলা হচ্ছে কুড়ি ভাগ পাঁচ কিভাবে পাই দেখি কুড়িটি কাঠি নিলাম পাঁচটি দলগড়ি যাতে প্রত্যেক দলে সমান সংখ্যক কাঠি থাকে তো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে কুড়িকে কত দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে এখানে দেখো সহজ ভাগ ভাগ পাতানো রয়েছে এখানে কুড়ি কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো পাঁচের ঘরের নামটা পড়ো চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি এখানে লিখতে হবে কুড়ির থেকে কুড়ি বিয়োগ করলে শূন্য হয় যেহেতু পাঁচ গুণ চার করলে কুড়ি হচ্ছে তাই এখানে উত্তর কত হচ্ছে চার তাহলে দেখো আমরা যদি পাঁচটি দল তৈরি করি তাহলে প্রত্যেক দলে চারটি করে কাঠি থাকবে এখানে তৈরি করো এক দুই তিন চার 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 পাঁচ তো পাঁচটি দলে চারটি করে কাঠি থাকবে একটি দলে চারটি কাঠি আছে তাই কুড়ি ভাগ পাঁচ সমান চার তো এই অংশে আমরা বিয়োগ পদ্ধতিতে ভাগের ধারণা পেয়েছি এবং সরাসরি আমরা ভাগ ও শিখেছি তো দ্বিতীয় শ্রেণির আমার বই পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্বের সমস্ত পৃষ্ঠার আলোচনা এখানেই শেষ হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে